মমতা ব্যানার্জি 1998 এ পদ্মফুলের সঙ্গে কন্ট্রাক্ট করে কথা বলবো প্রত্যেকটা প্রমাণ সহ ব্যক্তি আক্রমণ মমতা ব্যানার্জির মতো ব্যানার্জি এখন বলছে ও চাংরা ফুরফুরার কেউ নয় অঙ্গীকার জীবনে শেষ রক্ত বিন্দু থাকতে আমার বাংলাকে এই জালিমদের হাত থেকে কেড়ে সংযুক্ত মোর্চার হাতে আমরা সংযুক্ত মোর্চা ছাড়া আর একটা দল আছে যে দলটা দুজন মিলে একজন তৃণমূল আর পদ্মফুল দুটো হচ্ছে একটাই যার নাম হলো বিজেমূল অতএব এদেরকে ভোট দিলে লস আছে কি লস এরা যা বলে সব মিথ্যা বলে যদি বলেন কেমন আপনি দেখুন পদ্মফুল বলেছিল আমাকে দেশে আনলে 2 কোটি করে প্রতি বছর চাকরি দেব দিয়েছে পদ্মফুল বলেছিল কালো ধন আসবে বাইরে থেকে প্রত্যেকের খাতায় 15 লাখ করে টাকা যাবে গেছে পদ্মফুল বলেছিল তেলের দাম কমবে গ্যাসের দাম কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে কমেছে বিদেশি টাকা তো আসা দূরের কথা আমার দেশের সম্পদগুলো গরিব কৃষক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সেলসম্যান থেকে শুরু করে কেউ কারো মেয়ের বিবাহর জন্য কেউ কারো বাচ্চার পড়াশোনার জন্য যে টাকা কোনো জমিয়ে রেখেছিল কেউ 50,000 কেউ 1 লাখ কেউ 80,000 এই টাকা কোনোকে পদ্মফুল বড় প্ল্যান করে নোটবন্দির নামে ব্যাংকে টাকাগুলোকে ফেলালো ফেলাবার পরে নীরব মোদি ললিত মোদি এক কথাই মোদি 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 টাকা চুরি করলে সব পালিয়ে গেল ঠিক না বেটি আজকে পদ্মফুল এলে কি সমস্যা হবে পদ্মফুল দেখুন উত্তরপ্রদেশে আছে উত্তরপ্রদেশে 8-9 বছরের বাচ্চা পূজা ভুনটাকে রেপ করে দিল যারা রেপ করেছে তাদেরকেই সাপোর্ট করা হচ্ছে পূজা ভুন এখন ইনসাফ পেল না পূজা ভুনের বাবা থানায় গেল কেস করতে উপরন্ত দেখা যাচ্ছে তার বাবাকেই পিটিয়ে 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 2 দিন পরে মরে গেল কিন্তু পূজা এখন ইনসাফ পেল না তাহলে পদ্মফুল এত ভাইরাস যে ভাইরাসে কাল কারখানা তো দূরের কথা আজকে চাকরি তো দূরের কথা 20 কোটি যুবক যুবতীর চাকরি চলে গেল এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেল রেল বিক্রি হয়ে গেল পলিসি বিক্রি হয়ে গেল পুরো দেশটা আজকে বাংলাদেশের থেকেও আমার ভারতবর্ষ গরিব হয়ে গেল এটা আমাদের জন্য বড় লজ্জা পৃথিবীর কাছে আমার দেশকে অপমান করছে তাই আমরা দেশপ্রেমিকরা মানবতা প্রেমিক মানুষরা সম্প্রীতি প্রেমিক মানুষরা আমরা পশ্চিম বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে অঙ্গীকারবদ্ধ হব সাকরাইল বিধানসভাতে পদ্মফুলে হাত দেব না আমরা কেস্তে হাতে হাত দিয়ে আমার এই দাদাকে আমরা জিতিয়ে দেখাবো চলে আসুন তাহলে পদ্মফুলে হাত দেওয়া যাবে হাত দেওয়া যাবে কেন ভাইরাস দ্বিতীয় নম্বর হলো জোড়াফুল জোড়াফুলটা হচ্ছে ঠিক মোনাফেক টাইপের আপনারা যাতে সহজে বুঝতে পারেন কথা বুঝলেন ওর বাইরেটা দেখতে লাগে খুব আপন আপন আর ভেতরটা হচ্ছে একেবারে হিংস্র হয়ে আছে কি করে গরিবকে শোষণ করব কেউ একটা দিয়াল দেবে 10,000 টাকা ছাড়ব কেউ একটা ভ্যান চালাবে সন্ধেবেলা তার কাছ থেকে 20 টাকা ছাড়ব কেউ একটা রাস্তায় অটো নামাবে তার কাছ থেকে কাটমানি খাবো এইভাবে গরিব শোষণ পার্টি হচ্ছে জোড়াফুল গরিব ধরে শোষণ করে চলেছে তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এই পশ্চিম বাংলায় পদ্মফুল ফুটতে পারছিল না এই যে দেখছেন
লাল ইনাদের কাছে এমন একটা স্প্রে ছিল, পদ্ম ফুল ফুটলেই শুধু স্প্রে করে দিত, অমনি পদ্ম ফুলের গাছগুলো মরে যেত। তখন ১৯৯৮ সালে পদ্মফুল বড় পরিকল্পনা করল যে পশ্চিম বাংলায় কি করে পদ্মফুল ফুটানো যায়। ঠিক সেই সময়েতে মমতা ব্যানার্জি ১৯৯৮-এ পদ্মফুলের সঙ্গে কন্ট্যাক্ট করলো। আর আমি যে কটা কথা বলবো প্রত্যেকটা প্রমাণ সহ, ব্যক্তি আক্রমণ মমতা ব্যানার্জির মতো আমি করব না, কেন মমতা ব্যানার্জি এখন বলছে ও চ্যাংরা ফুরফুরার কেউ নয়, আমাকে বলছে। অনেকে আবার বলছে আমাদের ভাইজানকে যে ফুরফুরার নয় বলছে, ওই মমতার নাট ঢিলে গেছে, খেপি হয়ে গেছে। আমি বলিনি, কমেন্টে বলছে। আরেকদিন বলেছে, তার পরের দিনেই নাকি কোথাও মিটিং করছিল, আমারও তো ওনার খোঁজ রাখার সময় আছে নাকি। হ্যাঁ, আমি আমার ভালোবাসার মানুষদের নিয়ে পেরেশানি আছি, ও মমতার নিয়ে আমারও তো টেনশন আছে নাকি, না খোঁজ লিবার সময় আছে। তার পরের দিনেই নাকি কোটা মিটিং করছিল, মিটিংয়ে নাকি সাঁড় ঢুকে গেছে, বলছে ভাইজানের পিছনে লাগলে এরকমই হবে। তো যাই হোক, ১৯৯৮-এ পশ্চিম বাংলায় পদ্মফুল ফুটাবার জন্য বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি এজেন্ট হিসাবে প্রচুর টাকা নিয়ে দায়িত্ব নিয়েছিল। কবে? ১৯৯৮-এ। ২০০২-এ গুজরাটে যখন দাঙ্গা হয়, মায়ের পেট কেটে, শুনে রেখে দেন আমার মা বোনেরা, কোন ধর্ম আমি বলবো না, মানুষ, রাজনীতি মানুষের জন্য হয়, রাষ্ট্রের জন্য হয়, রাষ্ট্রবাসীর জন্য হয়, রাজনীতি মুসলমানের জন্য হয় না, রাজনীতি হিন্দুর জন্য হয় না, রাজনীতি দলিতের জন্য হয় না, তাই আমি স্পেশাল করে কোনো ধর্মের কথা বলবো না, রাজনীতি হয় রাষ্ট্রবাসীর জন্য। তাই আমার ভারতের গুজরাটে যারা বসবাস করে, কোন ধর্মের আমার বলার প্রয়োজন নয়, তারা মানুষ, তারা আমার ভারতীয়, তাদের পেট কেটে বাচ্চাকে বার করে তরোয়ালের ওপরে যারা তুলেছিল মমতা ব্যানার্জি, সেই দাঙ্গাবাজদিগকে ফুলে তোবা পাঠিয়েছিল, এটাই হলো মমতা। তাহলে সেই মমতা ব্যানার্জি, তিনি এজেন্ট নিয়েছিল এই বাংলায় পদ্মফুল ফুটাবে। যখন ২০১১-ই এই বাংলায় জোড়া ফুল ফুটতে লাগলো, তখনই বিজেপিরা বলতে লাগলো পয়সা দিয়েছি আমরা, আর জোড়া ফুল ফুটাচ্ছ কেন? তখন মমতা ব্যানার্জি বলল, আরে ডাইরেক্ট যদি কুঁড়ি থেকেই, অঙ্কুর থেকেই, কুঁড়ি থেকেই ডাইরেক্ট যদি পদ্মফুল হয়, এই লালেরা স্প্রে করে দেবে, আবার মরে যাবে। বলছে তাহলে, বলছে একটু অপেক্ষা করো না, দেখো না কি হয়। কি হয়? যখনই জোড়া ফুল আস্তে আস্তে বড় হয়, যত বয়স বাড়ে, যত বড় হয়, অটোমেটিক জোড়া ফুলগুলো পদ্ম ফুল হয়ে যাচ্ছে। আপনি দেখুন, মকুল রায় কুঁড়ি ফুটলো জোড়া ফুলে, বড় হয়ে গেল পদ্ম ফুলে। আপনি দেখুন রাজীব ব্যানার্জি, কুঁড়ি ফুটলো জোড়া ফুলে, বড় হয়ে দেখুন পদ্ম ফুলে। আপনি দেখুন সব কলকাতার মেয়র সুবর্ণা কি নাম, ও দেখুন জোড়া ফুলে, জন্ম হলো, কুঁড়ি হলো, যত বড় হলো, বয়স হলো, পদ্ম ফুল হতে লাগলো। আপনি দেখুন ওই যে মেদিনীপুরে শুভেন্দু অধিকারী, তারা জোড়া ফুলে যেই বড় হলো, অমনি হয়ে গেল পদ্ম ফুলে। অতএব তোমাদের এলাকায় সাকরাইলে যে রয়েছে জোড়া ফুলে, ওরা কোনো বয়স হয়নি তাই জোড়া ফুলে আছে, ২০২১-এর ভোটটা নিবার পরে ও পদ্ম ফুলে চলে যাবে, কেন ওর বয়সটা হয়ে যাবে। আপনারা তাহলে পদ্ম ফুল ফুটাতে চান? তাহলে জোড়া ফুলকে ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, কেন আপনার ভোটটা নিয়েই চলে যাবে পদ্ম ফুলে। ঠিক আছে? ঠিক। সবচেয়ে বড় কথা, আমরা মমতা ব্যানার্জিকে তো খুব ভালোবাসি, তার কথার গুরুত্ব না দিলে হয় কি? মমতা ব্যানার্জি নিজেই বলছে,
মমতা ব্যানার্জি নিজেই বলছে যে আমার দলে এখনো কিছু গাদ্দার আছে যারা জিতার পরে বড় টাকায় বিজেপির কাছে বিক্রি হবে। কে বলছে জোরে বলো? মমতা ব্যানার্জি নিজে বলছে যে আমাকে 200-র উপরে সিট দিন না, আমার আশঙ্কা হচ্ছে আমার দলে এখনো কিছু গদ্দার আছে, জিতার পরে তারা বিজেপিতে চলে যাবে। তাহলে যে দলে গদ্দার আছে, দলের সুপ্রিমো বলছে যারা জিতার পরে পদ্ম ভুলে যাবে বলছে, আমরা যারা মানবতা প্রেমিক মানুষ, আমরা যারা সাম্প্রদায়িকতাকে কি বলে সম্প্রীতি প্রেমিক মানুষ, আমরা যারা দাঙ্গা ফাসাদের বিরুদ্ধে, আমরা যারা কলকারখানার পক্ষে, আমরা যারা ভাতৃত্বের পক্ষে, যে দলে গদ্দার আছে ওই দলকে আমরা কখনো ভোট দিতে পারি? জোরে বলুন পারি। তাই আমাদের কাছে অপশান একটাই আছে, সেটা হলো সংযুক্ত মোর্চা। তাই আপনাদের এখানে সাঁকরাইলে আমার ভাই সংযুক্ত মোর্চার কেস্তে হাতুড়িতে দাঁড়িয়েছে। আমি আমার ভাইকে ভোট দিবার জন্য আমার ভালোবাসার বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, যুবক যুবতী সবার কাছে অনুরোধ করলাম, আমার ভাইকে জিতাবেন আপনারা কেস্তে হাতুড়ি চিহ্নেতে। কেন? আমি কথা দিয়েছিলাম যারা আমাকে চেয়ারের একটা পা দেবে বাকি তিনটে জায়গা তাদেরকে দেবো। ইনারা একটা পা দিয়েছে, বাকি তিনটে জায়গায় আমরা দেবো। যদি সংযুক্ত মোর্চা ছেড়ে কলকারখানা হবে, সংযুক্ত মোর্চা জিতলে ফ্যাক্টরি হবে, সংযুক্ত মোর্চা জিতলে শিল্প আসবে, সংযুক্ত মোর্চা জিতলে কর্মসংস্থান হবে, সংযুক্ত মোর্চা জিতলে নারীদের মর্যাদা হবে, সংযুক্ত মোর্চা জিতলে বাইরের রাজ্যে আমাদের ছেলেরা রয়েছে কোনো বিপদে পড়লে মমতার মতো করুণা এক্সপ্রেস বলে অপমান করা হবে না। আমরা আমাদের বাচ্চাদেরকে মর্যাদা দেবো, সম্মান দেবো, ভালোবাসা দেবো, ইজ্জত দেবো। তাই আমরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবো, ঠিক না বেটি? তাহলে আমি কেন সংযুক্ত মোর্চাকে সাপোর্ট করলাম বুঝতে পেরেছেন? আমি একটা নাগরিক তো নাকি, আমার বাড়ি পশ্চিমবাংলায় তো, ভারতীয় তো, আমার একটা ভোট আছে না নাই? তাহলে আমার একটা ভালোবাসার কথা বলার অধিকার আমার দেশামাই দিয়েছে না দেয় না? আমার ভালোবাসা হলো সংযুক্ত মোর্চা। কেন? আমি আগেই বলেছিলাম যে আমার চেয়ারের একটা পা যে দেবে বাকি জায়গা তাকে দেবো, তাই তো নাকি? অতএব যদি ভাইজানকে বিশ্বাস করেন, ছেলেকে বিশ্বাস করেন, কাকা হোক, কাকিমা হোক, ভাই হোক, বোন হোক, দাদা হোক, দিদি হোক, সবাইকে বলবো জোড়া ফুলে হাত দিয়ে বিজেপি রুকা যাবে না। আজান হচ্ছে, সকলে বসু। আপনাদের মহল্লাই এক ঘন্টা 10-15 মিনিট লাগবে। শোনেন,
আপনারা বসুন, আপনারা বসুন, খুব ঠান্ডা মাথায় বুঝুন। আজকে পুরো ভারতবর্ষ জুড়ে একটা চক্রান্ত চলছে, ওই চক্রান্তটা হলো গরিব নিধনের চক্রান্ত। হিন্দু বলে নয়, মুসলিম বলে নয়, আদিবাসী বলে নয়, দলিত বলে নয়, গরিব যে হবে তাকে হত্যা করার একটা ষড়যন্ত্র চলছে। আপনারা যদি তাকিয়ে দেখেন আসামের দিকে, ওই আসামে বলেছিল যে তোমরা এমন করে তেমন করে বিজেপি গভর্নমেন্টকে নিয়ে আসো, মুসলমানদের ঘরে ক্যাম্পে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই আসামের বুকেতেই একটা দুটো নয় 20 লক্ষের মধ্যে 15 লক্ষ কম বেশি বাঙালি হিন্দু মা বাবা ভাই বোনকে ক্যাম্পে ভরে রেখেছে। তাই আমরা অঙ্গীকারবদ্ধ হব, আমরা আমাদের জীবনে শেষ রক্ত বিন্দু থাকতে আমার বাংলাকে এই জালিমদের হাত থেকে কেড়ে সংযুক্ত মোর্চার হাতে আমরা তুলে দেব। যে সংযুক্ত মোর্চা আমাদের মা বেটিদের মর্যাদা দেবে, যে সংযুক্ত মোর্চা নারীদেরকে সুরক্ষিত দেবে।